বা শাহরুখ খান দীর্ঘদিন ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন। তারা ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত তাদের কোনো প্রতিদ্বন্দ্বী পায়নি। বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকের বিচারেও এগিয়ে তারা। তবে সম্প্রতি আরও কয়েকজন সেই তালিকায় ঢুকে পড়েছেন, যাদের সকলেরই পারিশ্রমিক অন্তত 100 কোটি টাকা। কে কে রয়েছেন সেই তালিকায় চলুন জেনে আসি। ভারতীয় তারকাদের মধ্যে অন্যতম ধনী হলেন অক্ষয় কুমার। বেলবটম ছবির পরপরেই মূলত 100 কোটির ঘর ছুঁয়েছেন তিনি। এমন শোনা যাচ্ছে চলতি বছর আনন্দ এল রায়ের পরিচালনায় যে ছবি মুক্তি পাওয়ার কথা তার জন্য নাকি 120 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। এছাড়া 2022 জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা পৃথ্বীরাজের। মুক্তি পাওয়ার লাইনে দাঁড়িয়ে আছে রাম সেতু, বচ্চন পাণ্ডে, OMG 2 এবং রক্ষাবন্ধন। বলিউড তারকাদের কথা হবে আর ভাইজানের কথা আসবে না, এটা কি হয়? এই সুপারস্টার সুলতান ছবির জন্য 100 কোটি টাকা নিয়েছিলেন বলে শোনা যায়। এছাড়া টাইগার জিন্দা হায় এর জন্য 100 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। এর ছবি আনন্দ এল রায়ের জিরো একেবারে দর্শক টানতে পারেনি। এরপর নিজেকে কিছুটা সময় দেন শাহরুখ খান। বলিউড বাদশাহ কিং খান মাঝের সময়টা নতুন এক ছবি দর্শকদের উপহার দিতে তৈরি করেছেন। খুব তাড়াতাড়ি দর্শকদের জন্য পাঠান আনতে চলেছেন তিনি। এই ছবির জন্য নাকি শাহরুখ পারিশ্রমিক নিয়েছেন 100 কোটি টাকা। ছবিতে জন আব্রাহাম এবং দীপিকা পাডুকোনকেও দেখা যাবে। থালাইবা অর্থাৎ রজনীকান্ত দক্ষিণী ছবিতে তার জনপ্রিয়তা কতটা তা মোটামুটি সকলেরই জানা। 70 বছর বয়স হয়েছে তার, তাও এখনও একই জনপ্রিয়তা নিয়ে ছবি করে চলছেন। 2020 সালে দরবার ছবির জন্য 118 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। কিন্তু প্রযোজকের দুর্ভাগ্য, ছবিটি বক্স অফিসে একেবারেই লাভের মুখ দেখেনি। 70 কোটি টাকা ক্ষতি হয়েছিল তার। এরপর রজনীকান্তকেও পরের ছবিতে নিজের পারিশ্রমিক কমাতে হয়েছিল। অক্ষয় এবং সালমানের পর ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের বিচারে দক্ষিণী সুপারস্টার প্রভাসের নাম উঠে আসে। রাজমৌলির বাহুবলীর পর প্রভাসের পারিশ্রমিক অনেকটাই বেড়ে গিয়েছে। রাধেশ্যাম, আদিপুরুষ, শালার, প্রজেক্ট কে এবং স্প্রিট, প্রভাসের হাতে এখন এতগুলো ছবি রয়েছে। এর মধ্যে আদিপুরুষ এবং স্প্রিটের জন্য 150 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।